হ্যালো फ्रेंड्स, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর ফেরত এসে তোমাদের এত 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 ভালোবাসা পেয়ে সত্যি আমার খুব ভালো লাগছে। আমি ভাবতে পারিনি যে চার মাস পর যখন আবার চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করব, আবার লাইভ আসব, তোমাদের এত রেসপন্স পাবো। সত্যি আমি মানে আমি ভেবেছিলাম যে এখন তো মানে কি বলবো, এরকম ধরনের ব্লগারের ছড়াছড়ি ইউটিউবে, সো একজন গেলে কি যায় আসে, তাই না? তার জায়গায় আরো 10 জন আসে। তো আমি সেরকম একটা কিছু ভেবেছিলাম যে কেন তোমাদের রেসপন্স পাও কিনা, বাট সত্যি বলছি দুদিন লাইভ করে তোমাদের যা হিউজ রেসপন্স পেয়েছি মন খুব খুশি হয়ে গেছে। সো চলো সেই খুশিটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। আচ্ছা, এখন বাজে কটা জানো? এখন বাজে দুপুর কারি 12:30 কিছু হচ্ছে, জাস্ট এসেছি আর একটু শরীরটা খারাপ হয়েছে, সর্দি বুঝতে পারছো, নাক টানছি, ঠান্ডা লেগে গেছে। ফ্রিজের জল খাওয়া অভ্যেস তো, এখন শীত পড়েছে, হ্যাবিটটা না চেঞ্জ করলে শরীরটা খারাপ হবে। তো আজকে শরীরটা সকাল থেকে কেমন জানি একটা ম্যাচ ম্যাচ করছে সর্দির জন্য। তো যাই হোক, জাস্ট একটু আগে বাড়িতে এসেছি, এসে চেঞ্জ করেছি। দেখো তোমাদেরকে বলেছিলাম না সেই পিঙ্ক কালার ড্রেসটা পরে যেটা পরে লাইভ করেছিলাম রাতে, তোমাদের সবাই খুব পছন্দ হয়েছে। তো অনেকে বলছিলে ব্ল্যাকটা পরতে, তো ব্ল্যাকটা এই বাড়িতে ছিল বলে পরতে পারিনি। এই হচ্ছে ব্ল্যাক ড্রেসটা, দেখো একদম সেম, খুব সুন্দর, খুব সুন্দর কাটিং, আমার এত ভালো লেগেছে। মনে হচ্ছে ওর কাছে যে দোকান থেকে নিয়েছি না, ওখানে আরো 3-4 রকম কালার ছিল, এখন মনে হচ্ছে কেন না প্রত্যেকটা কালার একটা করে নিয়ে নিলাম না, এতটা সুন্দর ফিটিং হয়েছে আমার গায়ে। তো যাই হোক, ব্ল্যাকটা কেমন লাগছে বলো, আর এখন যেটা আমি করতে চলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। বাড়িতে এসে যারা প্রত্যেকটা কাজকর্ম থাকে, আজকে একটু ঘরটা মুছবো, তো সবেরই একটা ডিফারেন্ট আলাদা আলাদা ব্লগ করি, কারণ একটা ব্লগে ইনক্লুড করতে গেলে একটা ভিডিও 20 মিনিটের হয়ে যায়, আর 20 মিনিটের ভিডিও তোমরা দেখো না, খুব বেশি হলে তোমরা 59 সেকেন্ড, 55 সেকেন্ড আর 1 মিনিট 5 সেকেন্ড এরকম দেখো, তার বেশি দেখো না। সেই জন্য আমি ভাই বড় ভিডিও করা বন্ধ করে দিয়েছি, প্রত্যেকটা কাজের একটা আলাদা করে পার্ট করে ভিডিও আপলোড করি। সো ঘর মোছার ভিডিও হয়তো করবো জানি না। এখন আমি যেটা করবো, অনেকদিন হেয়ার অয়েলিং করিনি, আমার হেয়ারের অবস্থা খুব খারাপ, খারাপ মানে বুঝতেই পারছো, এই যে দেখো শ্যাম্পু করা হচ্ছে না দুদিন, আর জট 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 মতন ধরে গেছে, যেহেতু এখন একটু শীত শীত পড়েছে, চুল খুলে বেরোই, তো চুলটা খারাপ হচ্ছে। সো এখন আমি করব একটু আমার হেয়ারের অয়েলিং, যেভাবে আমি নর্মাল হেয়ার অয়েলিং করি সেভাবেই, আর নারকোল তেলের মধ্যে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে স্ক্যাল্পে ভালো করে মাসাজ করবো। বাট তার আগে যেটা আমি করব, এক গ্লাস জলে জিরে ফোটাবার জন্য চড়াবো। দেখো এখানে দিয়েছি 1 কাপ জল, অন করে দিলাম, আর হাফ চামচ মতন দিয়ে দিচ্ছি গোটা জিরে, এই দেখো, আর একটু দেব, একটু কম হয়ে গেছে, চামচে মাখছি না বলে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, 1.5 কাপ মতন জল হলে সেটাকে ফুটিয়ে 1 কাপ করা হয়, আর তার মধ্যে 1 চামচ মধু দিয়ে আমি খাই। তো এখন সেটাই বসিয়ে দিলাম, যতক্ষণ ওটা ফুটবে ততক্ষণ আমি আমার হেয়ারের অয়েলিংটা করে নেবো। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে হেয়ার অয়েলিংটা করছি। এই দেখো ছোট্ট একটা বাটি নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি আমার যতটুকুনি অয়েল লাগবে, খুব বেশি অয়েল নিচ্ছি না, অল্প নিলাম। আর এটা 1 ঘন্টা মতন এই অয়েলটা মাথায় রাখবো, 1 থেকে 1.5 ঘন্টা রেখে আমি শ্যাম্পু করে নেবো, রাতে হলে হোল নাইট রাখি। আর এই হলো আমার ভিটামিন ই ক্যাপসুল, দুটো আছে, কেনা হয়নি, 2-3 খানা 3টে মতন আমি দিই, একটু বেশিই দিই আমি, তো আজকে দুটো আছে তাই দুটোই দিচ্ছি। এরকম তো খুবই ভালো হয়, তেলটা একটু গরম করে নিলে ভালো হয় স্ক্যাল্পের জন্য, কেননা শীতকালে স্ক্যাল্প ভীষণ ড্রাই হয়ে যায়, সেই কারণেই শীতকালে বেশি ড্যান্ড্রাফের প্রবলেম হয়। তো একটু হট অয়েল মাসাজ করলে না খুব ভালো হয় স্ক্যাল্পের জন্য, তো নর্মালি আমি সেটাও করে থাকি, যখন হট অয়েল মাসাজ করি তখন গরম করে নিই তেলটা একটুখানি, তখন আর ভিটামিন ই ক্যাপসুল বা আদার্স কিছু আমি অ্যাড করি না। তো আজকে হট অয়েল মাসাজ করলাম না, কারণ আমার কাছে অ্যালুমিনিয়ামের বাসন নেই, আর স্টিলের বাসনে করতে গেলে পুরো পুড়ে যায়। দেখো মিক্স করা হয়ে গেছে, যতক্ষণ জলটা ফুটছে আমার হেয়ার অয়েলিংটাও করা হয়ে যাবে। তো কিভাবে আমি হেয়ার অয়েলিংটা করি তোমরা দেখো, হেয়ার লেন্থে তো দেবই, বাট তার আগে কি করি, ভালো করে স্ক্যাল্পে হেয়ারটা মানে অয়েলটাকে ভালো করে স্ক্যাল্পে মাসাজ করতে হয়, এটা না করার সময় হয় না, সবসময় ঝটপট করে শ্যাম্পু করে নিই, শ্যাম্পুটা করে নিলে হয় না, তেলটাও তো চুলে দরকার পড়ে।
বাট সেটা না সবসময় করা হয় না, তাই জন্য ওই যে তোমাদেরকে একটা কথা বলি না যে ভিডিও করার চক্করে অনেক কাজ আমি করে ফেলি, না হলে ভীষণ আলসি, ভীষণ আলসি। দেখো এইভাবে কেউ করে দিলে এটা আরো বেটার হয়, বাট কেউ না থাকলে নিজে করো, নিজের হাত জগন্নাথ একটা কথা আছে না, তো এইভাবে দেখো বাইরে সারাদিন ঘুরে কাজ করলে না প্রচুর হেয়ার ড্যামেজ হয়, যেটা আমার হচ্ছে, গরমকালে তো আরো বেশি হয়। তো এবার একটু হেয়ার লেন্থে লাগাবো, এই হেয়ার অয়েলিংটা করছি, হেয়ার অয়েলিংটা করার পরে এটা এরকম ছেড়ে দেবো, কারণ বললামই যে এক ঘন্টা পরে আমি হেয়ারটা ওয়াশ করবো, তো সেই যে এক ঘন্টা থাকবে ওই এক ঘন্টায় ঘরের কাজ করবো। আজকে দুপুরবেলা কি খাবো আমি জানি না এখনো, দেখা যাক। সেটা বানাতে অনেক কিছু ইচ্ছা করে জানো তো, অনেক কিছু ইচ্ছা করে, ডিম আছে চিকেন আছে বানাতে ইচ্ছা করে, কিন্তু এখানে এসে তখন মনে হয় ভিডিও করতে হবে, আবার রান্না করব, আবার বেরোবো কাজে, দুটো কাজ সম্ভব না আমার দিয়ে, একটাই করি যেটা হচ্ছে ভিডিও তোমাদের জন্য, তা ভাবো এত কষ্ট করে করে ভিডিও করি। সেই ভিডিওগুলো তোমরা দেখে লাইক কমেন্ট যদি না করো কষ্টটাই বেকার। তো দেখো হেয়ার অয়েলিং যখন করি তো তখন একটু হেয়ার ফল আমার হয়, নর্মালি হেয়ার ফল আমার হচ্ছেও, আমার সামনে এইখানটা না বেশ কয়েকটা হেয়ার হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে, আগে একটা ছিল, আমি কখনো হোয়াইট হেয়ার গুলোকে রিমুভ করি না, সবসময় কাট করে দিই, রিমুভ করলে বলে বেশি হয়, সবসময় কাট করে দিই, রিমুভ কখনো করি মানে টেনে ছিঁড়িনি কখনো, তারপরেও একটা থেকে দশটা কি করে হয়ে গেছে আই ডোন্ট নো। সো এখন প্রবলেমটা যেটা হচ্ছে খুব বাজে লাগে, তো বাজে লাগলে লাগুক, আমি কি মনে করি জানো তো, লোকে তো এখন পার্লারে গিয়ে যাচ্ছে গিয়ে চুল সাদা লাল সবুজ হলুদ মারুন পাতা নেই, মানে কি কি যে কালার করাছে তার নেই ঠিক, ভগবান তো আমায় ন্যাচুরালি হোয়াইট কালার দিয়েছে, কেন ওটাকে কালো করব আমি এটা মনে করি। সো আমি খুব একটা মাথা খামাই না হোয়াইট হেয়ারগুলোর পিছনে, ওরমই ছেড়ে দিই, বাট কিছু ক্ষেত্রে কোথাও হয়তো যাবার আছে, বিয়ে বাড়ি কোনো পার্টি ফাংশন, তখন হোয়াইট হেয়ার বাজে লাগে, তখন কালার করি নিজে, আমি দুর্গা পুজোর সময় করেছিলাম, তোমাদেরকে একটা ব্লগও মনে দিয়েছিলাম হোয়াইট হেয়ার ডাই করছি। দেখো হয়ে গেল, কি যে আরাম লাগে না, জলটাও ফুটছে এদিকে, আবার বেশি ঘষা ঘষি করলে কিন্তু হেয়ার ফলটা বেড়ে যাবে, অনেকে আছে যে এত মাসাজ করে হেয়ারে, এত মাসাজ করে যে হেয়ার গুলো ঝরতে শুরু করে দেয়, তো সেই জন্য স্ক্যাল্পকে খুব বেশি রগড়াবে না, হালকা, আর আমার যে হেয়ার ফল দেখছো এটা নর্মাল আমার হয়, অয়েলিং করতে গেলে একটু হেয়ার ফল হবে, এটা নর্মাল। তো চলো হয়ে গেল, এখন আমি কি করব, এবারে তো আমি পুরো কাজের মাসি হয়ে যাব, কেন বলতো চুলটাকে এই নিলাম, এই তেলটা কি করবো জানো, তেলটা হাতে পায়ে রগড়ে দেবো, হাতে গরমকালে যেটা করা যায় না তেলটা হাত দিয়ে সাবান দিয়ে ধুতে হয়। সো চলো, জলটাও ফুটে গেছে জিরের, হেয়ার অয়েলিংটাও করা হয়ে গেছে, আমি জলটা এবারে ছেঁকে নিই। আচ্ছা তার আগে এক চামচ মধু দিয়ে দিই, জিরের জল এমনি খেতে খারাপ, খুব খারাপ যে সেটা আমি বলবো না, খেতে ভালো, কিন্তু আমার না কেমন একটা মশলা মশলা গন্ধ লাগে, যেহেতু জিরেটা একটা মানে মশলা হিসেবে ইউজ করা হয়, তো আমি এখানে এক চামচ মধু দেব, এই দেখো জাস্ট 1 টেবিল স্পুন, একটু হালকা মিষ্টি মিষ্টি হয়ে যাবে, ভালো লাগবে, বন্ধ করে দিলাম, এই নিলাম ছেঁকে, 1.5 কাপ নিয়েছিলাম
এর কাপে একটু কম ছিল, সেটা পুরো এক কাপ হয়ে গেছে। এবারে এটাকে চায়ের মতন সিপ 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 করে করে দেখো। কালকে দুটো কফি খাবো, পাতা নিয়ে এসেছিলাম কফি খাবো বলে, বাট কালকেও কফি খাইনি। কালকেও বিকেলবেলা জিরের জল খেয়ে চলে গেছি, মানে পেট কম করার জন্য অনেক কষ্ট করছি ভাই, বাট পেট কম আর হচ্ছে না, কি যে করবো আমি জানি না। তো চলো তাহলে রুমে যাই। এটাকে এখন একটু মানে কি বলবো, যেরকম করে চা খাও ঠিক আয়েস করে করে ওইভাবে বসে বসে খাবো। দিল কো করার আয়া তুঝে পে হ্যায় প্যার আয়া, পহলি পহলি বার আয়া ও ইয়ার এখানে আসলে মাথায় একটাই জিনিস ঘোরে, কি জানো তো, কি কি ভিডিও বানাবো। মানে এইখানে স্পেশালি ভিডিও বানাবার জন্যই আসা, মানে এইখানে এতটা ফাঁকা স্পেস পাই তো, ওই বাড়িতে লোকজনের ভিড়, আমি ঠিক ভিডিও বানাতে পারি না। এ ডাকছে, সে ডাকছে, এই এটা কর, সেই সেটা কর, ভীষণ ডিস্টার্বিং ফিল করি, তো করি না। আর বাকিদেরও একটু অসুবিধা হয় ওইটুখানি ঘরের মধ্যে ব্লগিং করতে গেলে, ভিডিও করতে গেলে বাকিদেরও অসুবিধা হয়, তো অসুবিধা করে আমি কোনো কাজ করি না, সেই জন্য এখানে চলে আসি, নিশ্চিন্তে ভিডিও করি। আজকেও সেইটাই করতে এসেছি। ব্যাস চলো তাহলে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এখানে ভিডিওটা অফ করি। আমি তো নিয়ে চলে এসেছি জিরের জল, দেখতেই পাচ্ছ। এটাকে এখন একটু খেতে সময় লাগবে, কারণ অনেক গরম, পুরোটা দেখাতে পারবো না। তোমরাও খেতে পারো যারা ফ্যাট লস করতে চাইছো, কিন্তু এটা সকালবেলা আর্লি মর্নিং খালি পেটে খেলে আরো ভালো হয়। যদি আর্লি মর্নিং না খাও তো সন্ধেবেলা চায়ের জায়গায় খাও, সেটাও খুব ভালো। আর এর মধ্যে পারলে একটু লেবুর রস দিলে আরো বেটার হয়। আমি না ভুলে গেছিলাম, এখন তোমাদেরকে বলতে গিয়ে আমার খেয়াল আসলো লেবুর কথা, তো মধুর জায়গায় এর মধ্যে হাফ লেবু চিপে দেবো, দিয়ে খাবো, সেটা আরো বেশি ভালো কাজ দেবে। তো চলো আজকের ব্লগটা এখানেই অফ করছি, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।